অ্যাস্ট্রোলজির জন্য আমার জন্য তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে সানডে আর আজকে বাবার বার্থডে সেলিব্রেট হবে, তো চলো ভিডিওটা দেখতে হবে। আর বাবা কিচ্ছু এখনো জানে না, সকালবেলা দিয়ে খালি জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে, এরকম খালি জিজ্ঞাসা করছে। তো চলো ভিডিওটা স্টার্ট করে যাক, কন্টিনিউ করো। আমাদের কেক আনা হয়েছে আর এই পায়েস, আজকে অনেক কিছু আইটেম হয়েছে। বাবা একটু বুঝতে পেরে গেছে, হ্যাঁ বাবা একটু বুঝতে পেরে গেছে। না কেক কাটো, আসো মা কেক আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা জানতো না এটা, বল সারপ্রাইজ। এটা দেখো দেখো দাও, এই প্যান্টটা পড়লো বলে জ্যাকি জুলিকে দেবে না? হ্যাঁ দে ঠিক সময় বেলুনটা ফাটিয়েছে না, তুমি খাওয়া না, তুই দিবি তো। বাবা কি দিলাম তো, তুই তো মা, তুই সামনে যা, তোকে দেখতে পাওয়া যাচ্ছে না। জুলি জুলো আসো মা, তুমি কেক খাও, তুমি কেক খাও। হুম হুম না তুমি তো পায়েসটা না খাও, না পায়েস মোমবাতি নিবি দাও, মোমবাতিটা আমি বানিয়েছি, কাজ মোমবাতিটা খুব সুন্দর হয়েছে, রেখে দাও। না ফ্রি তো পায়েস কেক খাও, দারুন দারুন সব রান্না বান্না হয়েছে। কি কি হয়েছে দেখো, এখানে পাঁচ রকমের ভাজা আছে, উচ্ছে ভাজা, লাল শাক ভাজা, এটা কি বলে গো, গাজর ভাজা, তারপর ফুলকপি ভাজা, আর এটা হচ্ছে মাংস ভাজা, চিকেন ভাজা, ও একই ভাত আছে এখানে, ভোলা মাছ আছে, ডাল আছে, চিকেন পুরো কষা কষা আছে। এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ, তাহলে খাওয়া শুরু করা যাক। চিকেন ভাজাটা দেখো, চিকেন ভাজা, এই যে এটা হচ্ছে চিকেন ভাজা। তোমরা দেখেছো কোনোদিন চিকেন ভাজা? দেখে নাও, ভাত ওই জন্য সব কম, কারণ অনেকগুলো সবজি হয়েছে তো ভাজাটাই, আর ওই জন্য ভাত কম থেকে। তিনবার আমি ঠাকুর বলে গেছি ওই কারণে খাওয়াবো। চল চলো খাওয়াটা শুরু করা যাক। তারপরে এখন খাওয়া হয়ে গেছে, আবার ফের অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এই ভিডিও টাটা।